सुप्रिय दर्शक श्रोता स्वागत जानाच्छि भिलेज चित्र टीवी यूट्यूब चैनल पक्ष थेके भिवार्स आज के अपन के देखाबो ग्राम बांगलार मानुषेरा किभाबे आगेर जुगे ए नांगल दिए जमी चाष करतो। सो भिडियोटी अवश्य शुरू थेके शेष पर्यन्त देखबेन आर आपनी जदि एरकम ग्राम बांगलार आरो भिडियो पेते चान ताहले अवश्य आमादेर चैनलटी सबस्क्राइब कर देबेन। ताहले चलुन भिडियोटी सम्पन्न देखे नेवा जाक। शुरूते आमरा नांगल सम्पर्के जेने निब। এটা হলো নাঙ্গল, এটা হলো বুকো, এটা হলো ইস্তা আর এটা হলো ইস, আর আছে ফাল। কৃষিকাজে ব্যবহৃত অন্যতম পুরনো দেশীয় যন্ত্র হচ্ছে নাঙ্গল। এটি মূলত গরু বা মহিষ দ্বারা টানা হয়। শুরুতে নাঙ্গল ছিল সম্পূর্ণ কাঠের তৈরি। লোহযুগের 600 থেকে 1200 খ্রিস্টপূর্বে লোহার ফলা সহ নাঙ্গলের ব্যবহার শুরু হয় এবং সপ্তম শতকের প্রথম দিকে বাংলায় লাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া যায়। নাঙ্গল বানানো হয় মূলত কাঠ দিয়ে। গ্রামের কাঠমিস্ত্রি দ্বারা এটি বানিয়ে থাকে। নাঙ্গলের দুইটি অংশ, একটি হাল বা নাঙ্গল, অন্যটি হলো জোয়াল বা গরু বা মহিষের ঘাড়ে রাখা হয়। নাঙ্গল বানানোর শুরুতেই একটি কাঠ বাঁকা করে কাটতে হয় এবং কাঠের আগায় লোহার একটি ফলা বা ফাল লাগানো হয়। ও ভাই পল্লী বাসী, নাঙ্গলের জমা জমি চাষী, নাঙ্গলের জমা জমি চাষি ও পল্লীবাসী, নাঙ্গলের জমা জমি চাষি ও চাষি ভাই, জমিতে চাষ করিরা মন মতো ফসল ফলা, জমিতে চাষ করিয়া মন মতো ফসল ফলা। নাঙ্গল দিয়ে হাল চাষ করতে কমপক্ষে একজন লোক ও এক জোড়া গরু অথবা মহিষের প্রয়োজন পড়ে। বর্তমানে নাঙ্গলের পরিবর্তে আধুনিক ট্রাক্টর ও পাওয়ার টিলার ব্যবহার করা হচ্ছে, কিন্তু একেবারে বিলুপ্ত হয়ে যায়নি নাঙ্গল। গ্রামাঞ্চলের কিছু কিছু এলাকায় এখনও নাঙ্গল দিয়ে জমি চাষ করতে দেখা যায়। কালা করলো রে দূরান্ত পরবাসী, আমার হার কালার লাইগা হারে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলো রে দূরান্ত পরবাসী। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট এরকম গ্রাম বাংলার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।